আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। আমরা চাই প্রতিটা মানুষ যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসে। আমাদের সরকার জন্ম থেকে মৃত্যু কোনো না কোনো ভাবে আপনাদের পাশে আছে। আমরা জানি মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা মানুষের সঙ্গে আছি। আর শুধু একটা কথা বলবো, আপনারা জানেন যে রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী এবং সর্বোপরি স্বাস্থ্যসাথী। আপনারা জানেন যে জিএসটির পর এবং নোটবন্দির পর আজকেই এখানে আসার আগে শুনছিলাম আমাদের এক বন্ধুবর ভাই সে আজকে হ্যাঙ্গিং হয়েছে। কারণ আমরা জানি যে এই অবস্থার লোকের কি আর্থিক দুরাবস্থা চলছে। এই জায়গা থেকে বেরোবার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিনামূল্যে রেশন আমাদের তো রেশনের বন্দোবস্ত করেছে। আসুন সর্বোপরি আমরা এই পশ্চিম বাংলা যাতে আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শান্তিতে থাকে। এবং আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিক আছে, নাজিরুদ্দিন সাহেব আছেন, আমার পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছেন এবং কর্মাধ্যক্ষরা আছেন এবং সর্বোপরি আপনারা আছেন, সবাইকে নিয়ে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আগামী দিনে এই বাংলায় যাতে আমরা শান্তিভাবে বসবাস করতে পারি, তার জন্যে আমাদের কাছে করজোরে অনুরোধ করে সবাইকে একসঙ্গে নিয়ে চলার অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের সাঁকড়াই ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে সভাপতি আছেন আমাদের সকলের প্রিয় মানুষ জনতা। আমার নাম শান্তিনাথ চ্যাটার্জি। আমি এই মুহূর্তে হাওড়া জেলা জয়েন্ট বাণীর মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের সভাপতি কার্তিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আশীর্বাদে আমি পদ সামলাচ্ছি, আমাদের সভাপতির পদ সামলাচ্ছি।
এবং আপনাদের আশীর্বাদে একজন রাজনৈতিক কর্মী শুধু না এবং সমাজবদ্ধ জীব হিসেবে আপনাদের মাঝে বেঁচে থাকবো, এটা আশা করি। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।